সরকারি ওয়েবসাইট থেকে জনগণের ব্যক্তিগত তথ্য ফাঁসে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। যাদের গাফিলতিতে এমন ঘটনা, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানান, ভবিষ্যতে সাইবার সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। দুপুরে রাজধানীতে বিপিও সামিট 2023 উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। আইসিটি বিভাগের সহযোগিতায় দেশের আইটি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্রাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য ও বিজনেস প্রমোশনাল কাউন্সিল বিপিসি এর যৌথ উদ্যোগে আয়োজিত বিপিও সামিট 2023 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, 100,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে বিপিও কে সাধারণ মানুষের কাছে সহজে বোঝানোর ব্যবস্থা করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করছে এবং করবে আগামী দিনেও। তবে সবচেয়ে বড় যেটা বিষয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ক্রিয়েট করছে কিন্তু হিউম্যান ইন্ডিভিজুয়ালস, মানুষ। কাজে সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছনে যে ব্রেনটা কাজ করছে সেটা হচ্ছে একজন মানুষ। কাজে সেই মানুষের যে প্রয়োজনীয়তাটা সেটা কোনোদিনই বিলীন হয়ে যাবে না, কারণ মানুষ যদি সেই প্রোগ্রামিংটা না করে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তৈরি না করে, তাহলে সে তো অন ইটস ওন অপারেট করতে পারছে না। সম্মেলনে সভাপতির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বর্তমানে এ খাতে 70,000 কর্মী 700 মিলিয়ন মার্কিন ডলার আয় করে, যা 2025 সালের মধ্যে 1 বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। 25 সাল নাগাদ শুধু বিপিও সেক্টর থেকে আমরা 1 বিলিয়ন ডলার রপ্তানি আয় করতে চাই। বিপিও সেক্টরে আমরা 100,000 তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমি বিশ্বাস করি যে বর্তমানে যে আমাদের ইন্ডাস্ট্রি, একাডেমি এবং গভর্নমেন্টের কোলাবোরেশন এবং যে কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী তথ্য ফাঁসের বিষয়ে জানান, গাফিলতির প্রমাণ পেয়েছে সরকার। রিপোর্টটা পর্যালোচনা করে আগামী পরশুদিন অর্থাৎ সোমবার আমরা বৈঠক করব আবারও, সবগুলো ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের যে দায়িত্বশীল যেগুলো সংগঠন আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে নিয়ে বৈঠক করে তারপরে আমরা সিদ্ধান্ত জানাতে পারব। যেই প্রতিষ্ঠান থেকে এই ডেটাগুলো আসলে লিক হয়েছে তাদেরকেও আমরা ডাকব, তাদেরও আমি একটা আত্মপক্ষ সমর্থন করে তাদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ করে দেব। তিনি আরো জানান, তদন্ত প্রতিবেদন হাতে এসেছে, আগামী সোমবার বিস্তারিত জানানো হবে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।